ডিম দিতে থাকবে তো সেরকম বার্ড যদি অ্যাডাল্ট বার্ড নিতে চান তো তাহলে এখন 2200 টাকা দো পেয়ার আছে। তো যদি আপনারা এর কমে নিতে নেন বা কেউ যদি এর কমে দেয় সেগুলো অ্যাডাল্ট পাখি হয় না বা অ্যাডাল্ট পাখি না হলে সেগুলো দাম একটু কম। তো ককাটেলের দাম এখন মোটামুটি কমই যাচ্ছে, 2200 টাকা 1800 টাকা যাচ্ছে, কেউ কেউ আবার 1600 টাকাও দিচ্ছে। তো আপনারা খালি নেওয়ার আগে দেখে নেবেন, তো সাইজটা দেখে নেবেন আর পাখিটা নেওয়ার আগে ভালো করে দেখে নেবেন, ডিম দিচ্ছে কিনা জিজ্ঞেস করে নেবেন, অ্যাডাল্ট আছে কিনা জিজ্ঞেস করে নেবেন, তারপরে পাখি কিনবেন। কারণ মার্কেটে এখন প্রাইস নিয়ে খুব আপডেট, মানে যে চাচ্ছে কম দামে দিচ্ছে। তো যখনই আপনারা পাখি কিনতে যাবেন একটু কম দামে নিতে গেলে তখনই জিজ্ঞেস করে নেবেন পাখিটা ডিম দেবে কিনা, অ্যাডাল্ট আছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, পাখিটা কোনো অসুখ আছে কিনা সব কিছু দেখে নেবেন, ডানা পায়ের হাত পাগুলো সব দেখে নেবেন ঠিকঠাক কিনা। অনেক সময় আঙুল ভাঙা থাকে, অনেক সময় ডানা কাটা থাকে, তো সব কিছু দেখে তারপর আপনারা নেবেন। অনেক সময় ছাট পাখি থাকে, তো সব কিছু দেখে আপনারা নেবেন। তো ককাটেল আপনারা যদি নিতে চান তো এইরকম পাওয়া যাচ্ছে, আর বদ্রি পাখি যদি নিতে চান তো এটা একদম কিনে রেখেছে দেখতে পাচ্ছেন, বদ্রি পাখি যদি নিতে চান 300 টাকার জোড়া পাওয়া যাচ্ছে। তো 300 টাকার জোড়া বদ্রি পাখি, লাভ বাট হচ্ছে আপনার 2200 টাকা 2500 টাকার জোড়া, 2000 টাকার জোড়া ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন রুটিনও দেখতে পাচ্ছেন 2200 টাকা দাম বলছেন উনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে ককাটেল বেশিরভাগ এখন মার্কেটে চলছে, তো গোল্ডেন ফিন জাভা তারপরে আরও যেসব পাখি রয়েছে সেগুলোর আর কি দাম মোটামুটি খুবই কম যাচ্ছে, বেশি প্রাইস যাচ্ছে না এখন। আমি